হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে প্রায় সবগুলো বাইকের দাম বেড়েছে, ডলার মূল্য বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বেড়েছে, প্রোডাকশন কস্ট বেড়েছে, এই বলে প্রতিনিয়ত বাইকের দাম বাড়ানো হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যা সুজুকি ব্র্যান্ডের বাইক কিনবেন। আজকে ভিডিওতে আলোচনা করব সুজুকি ব্র্যান্ডের সবগুলো বাইকের আপডেট প্রাইস ডিটেলস। সো লেটস গেট ইন টু দ্য ভিডিও। শুরু করব বাংলাদেশের গতির রাজা সুজুকি জিএসএস আর 150 এই বাইকটি থেকে। বাংলাদেশের গতির রাজা এই বাইকটি কমফোর্টেবিলিটি স্পোর্টস বাইক হিসেবে বাংলাদেশে পরিচিত। মূল্য ছিল প্রায় আজ থেকে 6 মাস আগেও 380,000 টাকার মতো। বর্তমানে এই বাইকটির মূল্য হয়েছে 429,950 টাকা। দ্যাট মিন্স হচ্ছে এই বাইকটির মূল্য বাড়তে বাড়তে 429,950 টাকা এসে ঠেকেছে। এখন মোটরসাইকেল কোম্পানিগুলো শুধু একটি কথাই বলছেন, তেলের দাম বেড়েছে, তারপর ডলারের দাম বেড়েছে এবং প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, যার কারণে তাদেরকে এই বাইকের মূল্য বৃদ্ধি করতে হচ্ছে। যাই হোক, এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 185 সেগমেন্টে, একটি 4-স্ট্রোক সিঙ্গেল সেন্টার লিকুইড কুল ইঞ্জিন এবং এই বাইকটিতে এফআই টেকনোলজিও দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার দিক থেকে এই বাইকটি যে কোনো বাইকে বিট করতে পারবে। তাছাড়া এই বাইকটি বর্তমানে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস দেখা যাবে। বাইকটির ফ্রন্ট টায়ারে 90/90 সেশন টায়ার এবং রেয়ার টায়ারে 130/70 সেশন টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার সাসপেনশনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। কমফোর্টের দিক থেকে এই বাইকটি যে কোনো স্পোর্টস বাইকের তুলনায় অনেক বেশি কমফোর্টেবল। এই বাইকটির সিট হাইট হচ্ছে 785 মিলিমিটার, যার কারণে 5 ফুট হাইটের ব্যক্তিরা এই বাইকটি নিয়ে রাইড করতে পারবেন। বাট ফ্যামিলি পার্সন ব্যক্তিদের জন্য বাইকটি মোটেও কমফোর্টেবল হবে না, কারণ এই বাইকটি পিলিয়নের সিটটি অনেক বেশি উঁচু। বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 160 কিলোমিটার প্রতি ঘন্টায় বা তারও বেশি এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 42 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। এখন যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে সকলের পছন্দের একটি বাইক। বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার এসএফ। বর্তমানে এই বাইকটি 3টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে। কার্বোরেটর ডিস্ক ভার্সনটির মূল্য হচ্ছে 294,950 টাকা। এফআই ও সিঙ্গেল চ্যানেল এবিএসের সঙ্গে বাইকটির মূল্য হচ্ছে 319,950 টাকা এবং এসএফ ম্যাট এডিশন বাইকটির মূল্য হচ্ছে 334,950 টাকা। এই বাইকটির মূল্য এত বেশি কেন বাড়ানো হয়েছে আমি নিজে এটা বুঝতে পারছি না। প্রোডাকশন কস্ট, ডলারের মূল্য বা তেলের দাম যদি বেড়ে থাকে তাহলে সবগুলো বাইকের দামটি সিকোয়েন্সে বাড়বে। একটি বাইকের দামটি 30,000-40,000 বেড়ে যাবে, একটি বাইকের দামটি 5,000 টাকা করে বাড়ে, এটা কোনো যুক্তিসম্মত কথা হতে পারে না। যাই হোক, এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 155cc 4-স্ট্রোক সিঙ্গেল সেন্টার এয়ার কুল ইঞ্জিন এবং এই বাইকটিতে এফআই ও সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যাভেলেবেল থাকবে। তাছাড়াও ব্রেকিং দিক থেকে বাইকটি ডুয়েল ডিস্ক সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস দেখা যাবে এবং এই বাইকটি ফ্রন্ট টায়ারে 100/80 সেকশন টায়ার এবং রেয়ার টায়ারে 140/60 সেকশন রেডিয়াল টায়ার দেখা যাবে। বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, যার কারণে 5'2" বা 3" হাইটের ব্যক্তিরা বাইকটি নিয়ে ইজি রাইড করতে পারবেন। তাছাড়াও এই বাইকটি থেকে আপনার টপ স্পিড তুলতে পারবেন প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40-42 কিলোমিটার প্রতি লিটারে। বর্তমানে সুজুকি জিক্সার এসএফ এই বাইকটির নেকেড এডিশন সুজুকি জিক্সার বাইকটিও বাংলাদেশে পাওয়া যাচ্ছে। 2টি এডিশনে বাইকটি পাওয়া যায়, একটি হচ্ছে কার্বোরেটর ডিস্ক, অন্যটি হচ্ছে এফআই ও এবিএস। কার্বোরেটর ডিস্ক বাইকটির মূল্য হচ্ছে 241,950 টাকা এবং এফআই এবিএস বাইকটির মূল্য হচ্ছে 264,950 টাকা। পাওয়ার, পারফরমেন্স, রেডি পিক আপ ও সার্ভিসের দিক থেকে সেম টু সেম সুজুকি জিক্সার এসএফ এর মতো এই বাইকটি পারফরমেন্স প্রোভাইড করবে, যেহেতু এই বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার এসএফ, এই বাইকটি নেগের এডিশন। সো ফাইনালি কথা বলবো সুজুকি জিক্সার ক্লাসিক মিডিয়াম রেঞ্জের বাইকগুলোর কথা। সুজুকি জিক্সার ক্লাসিক এই বাইকটির বর্তমান মূল্য হয়েছে 199,950 টাকা। দ্যাট মিন্স হচ্ছে এই বাইকটির মূল্য হচ্ছে বর্তমানে 2 লক্ষ টাকা। সিঙ্গেল ডিস্কে বাইকটি বর্তমানে 2 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন, এই বাইকটিতে আপনার এবিএস ব্রেকিং সিস্টেমও নেই, এফআই সিস্টেমও অ্যাভেলেবেল নেই। তাই হোক, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 155cc সেগমেন্টের টি ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এয়ার কুল টেকনোলজি ইউজ করা হয়েছে। বর্তমানে এই বাইকটি সিঙ্গেল ডিস্ক ব্রেকিংয়ের সঙ্গে পাওয়া যাচ্ছে এবং বাইকটির ফ্রন্ট টায়ারে 180 সেশন টায়ার এবং রেয়ার টায়ারে 140/60 সেশন টায়ার ব্যবহার করা হয়েছে। কমফোর্টেবল এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, যার কারণে 2 জন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। তাছাড়াও এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 40-42 কিলোমিটার প্রতি লিটারে। সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস এই বাইকটি আইটি ভেরিয়েন্ট সুজুকি জিক্সার মনোটন বাইকটি পাওয়া যাচ্ছে। এই বাইকটির মূল্য হচ্ছে 192,950 টাকা। বর্তমানে বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের একটি ক্রুজার বাইক পাওয়া যাচ্ছে। বাইকটি হচ্ছে সুজুকি ইন্ট্রাডোর। সুজুকি ইন্ট্রাডোর বাইকটির মূল্য বেড়েছে, যেহেতু সবগুলো বাইকের মূল্য বেড়েছে তাহলে এই বাইকটির মূল্য বাড়বে না কেন? বর্তমানে এই বাইকটির মূল্য হচ্ছে 319,950 টাকা। যাই হোক, এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 155cc 4-স্ট্রোক সিঙ্গেল সেন্টার এয়ার কুল ইঞ্জিন। ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকটিতে ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যাভেলেবেল আছে। এছাড়াও এই বাইকটিতে এফআই টেকনোলজিও দেওয়া হয়েছে, যার কারণে ভালো মাইলেজ পেয়ে যাবেন। তাছাড়া বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 40-42 কিলোমিটার প্রতি লিটারে।
লোয়ার হাইটের ব্যক্তিদের জন্য এই বাইকটি বেস্ট ডিসিশন হতে পারে। যাদের হাইট 5 ফুট বা 5 ফিটেরও কম, তা চাইলে এই সমস্ত বাইক নিয়ে রাইড করতে পারবেন। এখন কথা বলবো সুজুকি GSX R 150, এই বাইকটি নেকেড এডিশন সুজুকি ব্যান্ডেড বাইকটির কথা। বর্তমানে এই বাইকটির শোরুম ঠিক মতো অ্যাভেলেবেল নেই, তাই এই বাইকটি কত মূল্য বেড়েছে তা এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। এনিওয়েজ, এই বাইকটির প্রিভিয়াস মূল্য ছিল 349,950 টাকা। শোরুমগুলোতে বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেলে ডেফিনেটলি বাইকটি তো 10 থেকে 15 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে। 150cc ইঞ্জিন সেগমেন্টে এই বাইকটি দেখা যাবে লিকুইড কুল ইঞ্জিন, এবং এই বাইকটিতে FI টেকনোলজি এবং সিঙ্গেল চ্যানেল ABS অ্যাভেলেবেল থাকবে। বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন 140 কিলোমিটার প্রতি ঘন্টায়, ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 40-42 কিলোমিটার প্রতি লিটারে। এই বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, এবং এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে খুবই কমফোর্টেবল সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে দুইজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। সো গাইজ, বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে 125cc সেগমেন্টের সুজুকি GSX 125। সুজুকি GSX 125, এই বাইকটির বর্তমানে অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 141,950 টাকা। যারা 125cc সেগমেন্টের মধ্যে ভালো পাওয়ার পারফরমেন্স একটি বাইক নিয়ে যাচ্ছেন, তার নিতে পারেন সুজুকি GSX 125। এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি পেয়ে যাবেন প্রায় 110-115 কিলোমিটার প্রতি ঘন্টায়, ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। তাছাড়াও এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে দুইজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। যারা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করার জন্য কোনো বাইক কিনতে যাচ্ছেন, তাছাড়া ফ্যামিলি পার্সন থেকে নিয়ে ইজিলি মুভ করতে চাচ্ছেন, তা চাইলে বাইকটি নিতে পারেন। এখন কথা বলবো সুজুকি ব্র্যান্ডের 110cc টি বাইক নিয়ে। বাইকটি হচ্ছে সুজুকি হায়াতি। সুজুকি হায়াতি এখন শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে, এবং এই বাইকটির মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এই বাইকটির মূল্য হচ্ছে 107,950 টাকা। পূর্বে এই বাইকটির মূল্য 1 লক্ষ টাকা বাজেটের মধ্যে ছিল, দ্যাট মিন্স হচ্ছে 1 লক্ষ টাকা থেকে কমে পাওয়া যেত। এখন এই বাইকটির মূল্য 107,950 টাকা হয়ে গিয়েছে। সো গাইজ, বর্তমানে তেলের মূল্য অনেক বেশি বেড়ে গিয়েছে। সো যারা ভালো মাইলেজ এটি বাইক নিয়ে যাচ্ছেন কম মূল্যের মধ্যে, তা নিতে পারেন সুজুকি হায়াতি। কোম্পানি ক্লেম করে থাকে এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 65 কিলোমিটার প্রতি লিটারে। তাছাড়া বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড তুলতে পারবেন 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাছাড়াও ইউজারের কমফর্টের জন্য এই বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে দুজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। তাই বোথ মেল অ্যান্ড ফিমেল এই স্কুটার নিয়ে রাইড করতে পারবেন। 125cc সেগমেন্টে স্কুটারটি ইঞ্জিন দেখা যাবে এয়ারকুল ইঞ্জিন। তাছাড়াও এই বাইকটিতে FI টেকনোলজি দেওয়া হয়েছে, যার কারণে ভালো মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও এই বাইকটিকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করার জন্য বাইকটিতে CVS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। বর্তমানে সুজুকি XS 125, এই বাইকটির অ্যাভেলেবেল মূল্য হচ্ছে 174,950 টাকা। সো ফাইনালি লোয়ার বাজেটে 125cc সেগমেন্টে একটি বাইকের কথা বলবো। বাইকটি হচ্ছে সুজুকি সামুরাই। এই বাইকটিরও প্রাইস এখন পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, সবগুলো শোরুমে বাইকটি অ্যাভেলেবেল নেই। এই বাইকটির প্রিভিয়াস মূল্য ছিল 119,950 টাকা। সো গাইজ, যা লো বাজেটের মধ্যে 125cc একটি বাইক নিতে চাচ্ছেন, তা চাইলে এই বাইকটি নিতে পারেন। বাইকটিতে সিঙ্গেল লং সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে দুইজন ব্যক্তি অনায়াসে এই বাইকটিতে বসে রাইড করতে পারবেন। ছাড়াও এই বাইকটি থেকে আপনার সর্বোচ্চ গতি তুলতে পারবেন প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। সো গাইজ, এই ছিল সুজুকির আপডেটেড সেরা 10টি বাইকের প্রাইস ডিটেলস। বন্ধুরা, আজকের কুইজটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে 125cc সেগমেন্টের মধ্যে কোন বাইকটি অ্যাভেলেবেল আছে। অপশন 1 হচ্ছে সুজুকি GSX 125, এবং অপশন 2 হচ্ছে সুজুকি সামুরাই। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। বাইক রেডের সকল আপডেট ইনফরমেশন, যেমন বাইকের আপডেট, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজম রেটের ভিডিও বা বাইকের টপ 10 রেটের ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। টিল দেন, সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।